আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সিনে পর্দাকে বিদায় জানিয়েছেন ভোজপুরি সিনেমার আলোচিত অভিনেত্রী সাহার আফসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লম্বা পোস্ট শেয়ার করেন ভোজপুরি অভিনেত্রী সাহার আফসা। পোস্টে তিনি লেখেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লাহকে স্মরণ করে জানাতে চাই যে আমি শোপিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দিন আর রূপালী দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর ইবাদতে বাকি জীবনটা কাটাবো। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী আরও লেখেন, নাম যশ খ্যাতি সম্মানের জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ, সেই সঙ্গে মিলেছে আশীর্বাদও। ছোটবেলায় কোনোদিনও ভাবিনি জীবনে এতটা সাফল্য অর্জন করব। হঠাৎ করে রূপালী দুনিয়ায় পা রেখেছিলাম আর সেখান থেকেই ফিল্মি ক্যারিয়ারের উত্তরণ হয়েছিল। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে রূপালী দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেব, আল্লাহর দেখানো আদর্শেই জীবনের বাকি পথটা চলব। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।